হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দার সবজি দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ রোল রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়নটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি রো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি, আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা। এবার এগুলোকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, 3টি কাঁচামরিচ কুচি। এরপর এগুলোকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবশেষে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। একইভাবে আমি আরও 7টি লেজি কেটে নিয়েছি, এবার এর থেকে 1টি লেজি নিয়ে নিব এবং বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব, তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে হাত দিয়ে ভালো করে সেট করে নিব।
এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব। পুরটাকে এরকম লম্বালম্বি ভাবে দিতে হবে। তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিব। এবার রুটিটাকে দুই পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর হালকা হাতে এভাবে চেপে চেপে সেট করে নিব। এবার অপর পাশ থেকে রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন, খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি রোলগুলোকে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, রোলগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। একেবারে সহজভাবে একবার হলেও এই রোল রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। এই রোলগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।